আর নেতা বলুন অভিনেতা বলুন, টিএমসির কাউকে মানুষ চাইছে না, সে যেন বারবার মুখ বদল করতে হচ্ছে, নতুন মুখ আনতে হচ্ছে মানুষকে ভোলাবার জন্য। পার্টিটাকে লোকে রিজেক্ট করে দিয়েছে, তার আবার প্রার্থী জুনমালিয়াকে আমার শুভেচ্ছা থাকলো, পার্টি ওনাকে দাঁড় করিয়েছে। মেদিনীপুরের মানুষ অনেক লড়াই দেখেছে, এখানে বড় বড় লড়াইও হয়েছে, রাজনীতির বড় বড় নেতাকেও দেখেছে, এখানে নাম করা অনেক বিশিষ্ট নেতা যারা সারা ভারতবর্ষে বিখ্যাত ছিলেন মেদিনীপুর থেকে তারা গেছেন। গত লোকসভাতেও মানস ভূঁইয়ার মতো বড় প্রার্থী এখানে এসেছিলেন। মানুষ নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে উন্নয়নের কাজ দেখেছে এখানে, সেদিকেই ভোট দেবে। তবে দিলীপটা বলেছে যে সুন্দর মুখ দেখে হয়তো সবাই সুন্দর মুখ দিয়ে ভোট দেবে না, উন্নয়ন দেখতে দেবে, মোদিজির উন্নয়ন দেখতে দেবে। কিন্তু দিলীপটাকে আমি বলতে চাই যে দিলীপটা যদি আপনি প্রার্থী হন তাহলে আমার অপোজিশন আমার অপোনেন্ট যদি আপনি হন তাহলে লড়াই কিন্তু আমি দেবো, কারণ ওটা যুদ্ধের ময়দানে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার যেটা বলে। তো দিলীপটা যুদ্ধের ময়দানে ডেফিনেটলি লড়াই হবে এবং আমি কিন্তু আপনাকে এক ইঞ্চিও জমি ছাড়বো না। আর এটাও বলবো যে থ্যাংক ইউ কমপ্লিমেন্ট দেওয়ার জন্য, যে আমার আমাকে সুন্দর বলার জন্য, কিন্তু দিলীপটা আমার মুখটা নয় আমার মনটাও খুব সুন্দর, আমি সেটা বিলিভ করি এবং সেটা আমার মেদিনীপুরের আমার বিধানসভা মেদিনীপুর বিধানসভার মানুষদের কাছে আমি যখন পৌঁছতে পেরেছি এই আগামী বছরে, আমি আমার দৃঢ় বিশ্বাস যে আমি এই বাকি ছটা বিধানসভার মানুষের কাছেও আমি পৌঁছে যাব। এবং আপনি যেমন বলছেন যে আপনার সাথে আপনার মেন আপনার তরবারি হচ্ছে মোদিজির উন্নয়ন, সেরকম আমিও মুক্তি দিয়ে বলতে পারি যে আমারও আছে, আমার কাছে দিদি আছে এবং মেরে পাশ দিদি হ্যাঁ এবং দিদির উন্নয়ন আছে। এবং দিদির উন্নয়নের লিস্ট যদি আমি খুলতে শুরু করি দিলীপ দা, তাহলে তো ওটা মানে শেষই হয় না, মানে ব্রেথলেস হয়ে যায় মানুষ শুনতে 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 পড়তে পড়তে শুনতে শুনতে।